প্রশাসনের সহযোগিতা চাই। যদি প্রশাসন এই ব্যাপারে কোনো কৃপণতা করে আমরা তাহলে ধরে নিব আল্লামা সাঈদীকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। আর যদি আল্লামা সাঈদীকে এই দেশের জনগণের শেষ বিদায়ে মানুষের যে কষ্টটুকু সামান্যটুকু চেহারাটা দেখে যেন মানুষ তাকে বিদায় দিতে পারে সেটা আমরা আশা করি। আর যদি সরকার তাতে কৃপণতা করে তাহলে আমরা বিশ্বাস করি যে সরকারের শেষ মুহূর্তে সরকার একটা নাটক করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় এখানে হত্যা করা হয়েছে। এই ইতিহাস জাতির কাছে সারা জীবনের জন্য সংরক্ষিত থাকবে। জাতীয় আওয়ামী লীগকে সারা জীবনে হত্যার একদিন তদন্ত করে বিচার করবে। আমাদের রক্তবিন্দু থাকা সত্ত্বে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নেতা ছিল না যে নেতার ফাঁসির দণ্ড দেওয়ার সাথে সাথে 157 জন লোক নির্বিদায়। আমাদের কোনো আত্মীয়তার বন্ধন নেই, আমাদের ইমানের বন্ধন, আমাদের ইসলামের বন্ধন। আমরা তাকে সেই হিসাবে দেখে আজকে আমরা ছুটে এসেছি। যদি আমাদের মৃত্যু হয় আমরা তাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার শেষ আমরা দিতে চাই। যদি সরকার তাতে কৃপণতা করে বাংলাদেশে আজকে তাকে এক আগুনের শিকার লড়বে, সেই আগুনের আওয়ামী লীগের পতন হবে, সেই আওয়ামী লীগ আর বাংলাদেশে কী হবে জাতি সেটা দেখবে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান করব, আমরা দেশের মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে সাঈদী সাহেবের শেষ বিদায় যেন আনুষ্ঠানটা সুন্দরভাবে করে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, আমরা গোয়েন্দা সংস্থাকে বলবো, আমরা শান্তিপ্রিয়, আমরা কোনো অপরাধে যেতে চাই না। যদি সরকার এতে কোনো বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের শেষ জীবনের রক্তবিন্দু দিয়ে সাঈদীর সাথে আমরাও চলে যাব, আমরা সেটা বিশ্বাস করি। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সরকার তার যে আদালত আদালতে প্রমাণ করতে পারে নাই, তার যে সাক্ষী ছিল ভালিশা তাকে আদালত প্রাঙ্গণ থেকে উঠাই নিয়ে ভারতে পাচার করে দেয় বাংলাদেশের প্রশাসন। সেই হিসাবে আমরা সাঈদী সাহেবকে না, বাংলাদেশের কোনো যে সকল নেতাদেরকে হত্যা করা হয়েছে আইনি আদালতের মাধ্যমে, কারণ তার জবাব দিয়েছে প্রধান বিচারপতি, বলেছে আমার গাড়ে বন্দুক রেখে রায় নিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি না বাংলাদেশে কোনো ইসলামী আন্দোলনের নেতারা রাজাকার ছিলেন না, তাদের কোনো রাজাকার প্রমাণ করতে সরকার পারে নাই। যদি সরকার প্রমাণ করত তাহলে জেনারেল যে কোর্ট আছে সাধারণ কোর্টে আদালতের মাধ্যমে রায় করত, সেটা একটা ফরমার আদালত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া